আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী বা মিষ্টি পোলাও, যা একটি খুবই জনপ্রিয় বাঙালি খাবার। এই পোলাও দেখতে হলুদ বা বাসন্তী রঙের হয়ে থাকে, তার জন্যই এর নাম বাসন্তী পোলাও। আর এটার আরেকটি নাম হলো মিষ্টি পোলাও। এটি খেতে অবশ্যই মিষ্টি হবে। বাসন্তী পোলাও খুবই পুরানো ট্রেডিশনাল বাঙালি রান্না। সময়ের সাথে সাথে এই রান্নার উপকরণ এবং পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে বাসন্তী পোলাও তৈরি করা যায়। এখানে আমি 1 টেবিল চামচ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ কিশমিশকে আলাদা আলাদাভাবে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। বাসন্তী পোলাও তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখন চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ না স্বচ্ছ পানি বের হয়। এখন পানি ঝরানোর জন্য একটি ছাঁকনিতে চালগুলো ছড়িয়ে দিতে হবে। চালগুলো শুকাতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। তাড়াতাড়ি শুকাতে চাইলে ফ্যানের নিচে রেখে দিতে পারেন। চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন চালটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এখন সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আমি একটু কমই খাই, তাই এটাই আমার জন্য যথেষ্ট। আপনারা আপনাদের স্বাদ মতো 4 থেকে 5 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলো চালের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। চালগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 1টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ। এখন 30 সেকেন্ডের জন্য মশলাগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা কাজু বাদামগুলো। এখন দিয়ে দিচ্ছি অল্প লবণ। অল্প লবণ দিয়ে কাজু বাদামগুলো 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা কিশমিশগুলো, আরও 10 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চালগুলো। মিডিয়াম আঁচে ভেজে নেব 7-8 মিনিটের জন্য। এই সময় চালগুলো অনবরত নাড়তে হবে, না হলে চালগুলো একদিক থেকে পুড়ে যেতে পারে। সাত আট মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন চালগুলো ঝরঝরে হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 4 কাপ ফুটানো পানি। অবশ্যই মনে রাখবেন পানিটা ফুটিয়ে দিতে হবে, তবে দেখবেন পোলাওটা কত ঝরঝরে এবং অল্প সময়ে হয়ে যাবে। আমি এখানে 2 কাপ চাল দিয়েছি, তাই পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি।
5 মিনিট মিডিয়াম আঁচে জাল দেওয়ার জন্য চালটা আর ভেঙে যাবে না, আপনি যতই নাড়াচাড়া করুন না কেন। চিনি বা লবণের প্রয়োজন হলে এই সময় মিশিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করব আরও 15 মিনিটের জন্য। আপনারা যদি মোটা তলাযুক্ত প্যান ব্যবহার না করে থাকেন তাহলে নিচে একটি তাওয়া দিয়ে নিলে পোলাওয়ার নিচ থেকে লেগে যাবে না। 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। পোলাওটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। বাসন্তী পোলাও সার্ভ করার জন্য একদম রেডি। বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও ঝাল ঝাল মাটন কষা, চিকেন কষা বা ডিম কষার সাথে পরিবেশন করতে পারেন, আর এটা খেতেও খুব ভালো লাগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।